প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এতে সঙ্গে আছি আমি রাশেদ লিমন আমাদের আজকের বিষয় লকডাউন কুয়াশা এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী থাকবেন আতিকুল ইসলাম মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং অধ্যাপক ডাক্তার বেনুজির আহমেদ সাবেক পরিচালক রোগ নিয়ন্ত্রণ বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর দর্শক শুরুতেই দেখে নিচ্ছি আজকের দিনের প্রধান শিরোনামগুলো চট্টগ্রামে হাসপাতালে হাসপাতালে দিশে হারা স্বজনদের হাহাকার দেশে করোনায় রেকর্ড তিপ্পান্ন জনের মৃত্যু সর্বোচ্চ শনাক্ত প্রায় চার হাজার রাজধানীতে ভিত্তিক লকডাউন নিয়ে ধোঁয়াশা কাটছেই না দক্ষিণের মেয়র বললেন প্রস্তাবিত সব এলাকায় লকডাউন সম্ভব নয় কার্যকারিতা নিয়ে সংশয় বিশেষজ্ঞরা দীর্ঘ ছিয়াশি দিন পর আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু উঠছে কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি করোনায় হুমকির মুখে অন্তত দেড় কোটি মানুষের চাকরি রয়েছে কর্মহীন প্রবাসীদেরও চাপ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের এবং বর্ষার শুরুতেই উচ্ছল ঢাকার চারপাশে নদ নদী দখল মুক্ত করায় বিনা খরচে দর্শক করোনা কালের একশো একতম দিনে বাংলাদেশ এবং একশো একতম দিনে এসেও কিন্তু আমরা দেখছি যেমনটি আহ শনাক্ত হয়েছে সেটির সর্বোচ্চ রেকর্ড তেমনি মৃতের সংখ্যাও কিন্তু সর্বোচ্চ এবং এরই মধ্যে আমরা আসলে একটি ধোয়াশা বলি আর কুয়াশা বলি সেই একটি বলতে গেলে একটি ধূম্র জালের মধ্যে আছি লকডাউন পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়ে যে প্রজ্ঞাপন দেয়া হয়েছে তাতে আসলে বলা হয়েছে যে লকডাউন এলাকায় রেড জোন ইয়েলো জোন গ্রিন জোনে কি কি করা হবে বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে প্রেস লিস্টটি পাঠিয়ে পাঠানো হয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে এই সব অঞ্চলে করণীয় কি কার কার কি রোল থাকবে কিন্তু আসলে কোন কোন এলাকা কোন কোন রঙের মধ্যে পড়েছে সে বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট করা হয়নি আমি জনাব প্রতিমন্ত্রী জনাব ফরাজ হোসেন আপনার কাছে যাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী এই ধোঁয়াশা কাটবে কবে না আসলে বিষয় হচ্ছে যে আমরা কিন্তু বেশ দিন থেকে আলাপ আলোচনা করছি এবং আমাদের আইডিসিআর এর কাছে কিন্তু তথ্য আছে যে কোথায় কত আছে রুগী কতজন আক্রান্ত হয়েছে আমাদের যে জোনিং সিস্টেম করেছি জোনিং জোনিং সিস্টেম যে বিষয়টি হচ্ছে গত চোদ্দ দিনে আক্রান্তের হার কোথায় কোথায় বেশি আছে সেইটা অনুযায়ী কিন্তু আমরা রেড জোন ইয়েলো জোন এবং গ্রিন জোন করছি আমাদের এখন বিষয় হচ্ছে যে রেড জোন গুলো করে যাতে করে মানুষের ওখানে চলাফেরাটাকে যদি আমরা বন্ধ করতে পারি মানুষকে যদি একটি বিশেষ নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু সংক্রমণটা আমরা কমাতে পারবো এবং সেক্ষেত্রে যেহেতু এখন সংক্রমণ বাড়ছে তাহলে যদি আমরা অতি সংক্রমণ এলাকাগুলোকে আমরা রেড জোন ঘোষণা করে সেখানে একটি ম্যানেজমেন্ট দাঁড় করিয়ে যেটি আমরা ইতিমধ্যে পূর্ব রাজাবাজারে করেছি পরীক্ষামূলক এবং সেখানে প্রায় এক সপ্তাহ আজকে হতে চলেছে সেখানে ভালো চলছে তো সেভাবেই আমরা কিন্তু সেটা করতে চাই এবং সেখানে যাতে করে মানুষজন ঘরে থাকে তাকে বাজারে যেতে না হয় বাজারের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেটা তার বাসায় আর কাছেই যাতে করে আমরা খাদ্য খাদ্য সামগ্রীগুলো পৌঁছানোর ব্যবস্থা করতে পারি এবং সেখানে বিভিন্ন রকম রোগী থাকবে সেই রুগীগুলোকে পরে তাদেরও ট্রিটমেন্টের ব্যবস্থা সেখানে থাকে হেল্পলাইন থাকে অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবাগুলো যেগুলো আছে সেগুলো রাখা প্রয়োজন এবং এমনও বিষয় আছে যেখানে দিন আনে দিন খায় এরকম লোকজন থাকতে পারে যদি কোনো সেই এলাকাতে তাহলে তাদেরকে চিহ্নিত করে যাতে করে আমরা সেখানে তাদেরকে সরকারের পক্ষ থেকে খাবার পৌঁছে দিতে পারি বিনামূল্যে সেরকম একটি ব্যবস্থা করে কিন্তু আমরা এই এই বিষয়গুলো করব। সেক্ষেত্রে আসলে আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের মেয়র সাহেবও এখানে উপস্থিত আছে কারণ আমাদের এই সমস্ত আলাপ আলোচনার মধ্যে মেয়র সাহেবদের বেশ সক্রিয় ভূমিকা ছিল এবং তারা তাদের পরামর্শগুলো দিয়েছেন তো সেক্ষেত্রে আসলে আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে ছোট বিশেষ করে যে ঢাকা মেট্রোপলিটন সিটি এখানে দুটি আমাদের এলাকা আছে আমাদের সেই এলাকাতে উত্তরে আমাদের আতিক ভাই মেয়র এবং দক্ষিণে জনাব তাপস সাহেব মেয়র তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা কমিটি তৈরি হবে যে অঞ্চলে আমরা লকডাউনটা করব। আপনাকে মনে রাখতে হবে যে ক্ষুদ্র অংশ ছোট্ট অংশকে নিয়ে যেটা স্মল স্পেসিফিক ম্যানেজার মানে ম্যানেজেবল এরিয়া সেরকম ছোট অংশকে নিয়ে নিয়ে কিন্তু আমরা লকডাউন করব যাতে করে সেখানে যে উচ্চ সংক্রমণটা সেটা আমরা রোধ করতে পারি তো সেখানে কিন্তু পাইলট প্রজেক্ট যেটা আমি কিছুক্ষণ আগে বললাম পূর্ব রাজাবাজারে সেখানে আমরা করেছি এবং আমরা এই লকডাউন এলাকায় যদি খুব বেশি সংক্রমণ হয় সেখানে কিন্তু যাতে করে এই মানুষগুলোকে টেস্টের জন্য দূরে কোনো হাসপাতালে না যেতে হয় সেজন্য আমরা কিন্তু টেস্টিং একটা বুথ রাখারও পরিকল্পনা করেছি তো সেটি ইতিমধ্যে কিন্তু আমাদের যে সমস্ত আয়োজনগুলো আমরা এখন আমরা ধরে ধরে দেখব সবচেয়ে সংক্রমিত এলাকাগুলো কোনটা আছে সেটা মেয়র সাহেবরা সেটা শনাক্ত করবেন সেখানে আমাদের স্থানীয় যে প্রশাসন আছে তাদের সহযোগিতা থাকবে বিশেষ করে স্বাস্থ্য কর্মকর্তা এবং মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি এবং ওখানে কাউন্সিলর এবং রাজনীতি যারা নেতৃবৃন্দ আছে

আর বাস্তবায়নের আগে নিশ্চয়ই আমরা তিন থেকে চার দিন সময় দেব যাতে করে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে এটা করতে পারি মানুষকে যাতে করে জানিয়ে আমরা এটা করতে পারি সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে যাতে করে আমরা আগে জানিয়ে নিতে পারি যে অমুক এলাকাটা তবে এক্ষেত্রে একটা বিভ্রান্তি এটা ছড়াচ্ছে অনেকেই তা হচ্ছে পুরো এলাকা লকডাউন হবে কিনা এটা আমি একটু স্পষ্ট করতে চাই যেরকম উত্তরা উত্তরের হয়তো একটা সেক্টরের একটি অংশ ছোট একটি অংশ যেটাকে যেখানে সংক্রমণটা আমাদের আইডিসিআর এর কাছে আমাদের তথ্য আছে গত চোদ্দ দিনের সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে ওই জায়গাটাকে কিন্তু আমরা বেছে নেব এবং ওই জায়গাটাকে বেছে নিয়েই কিন্তু আমরা আমাদের এই চোদ্দ থেকে একুশ দিনের যে আমাদের লকডাউন সেটি আমরা করব এবং যাতে করে মানুষ সেখানে স্বস্তির সাথে এই কয়টা দিন থাকে সে ধরনের সমস্ত ব্যবস্থা করেই কিন্তু আমাদের যে কমিটি থাকবে কমিটি প্রস্তুতি নিয়েই কিন্তু সেটি করবে মানুষ জানতে পারবে এবং বিভ্রান্তি হওয়ার বা আপনার এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু থাকবে না আমরা সুন্দরভাবে সেটা করব ইতিমধ্যে আমাদের সাহেবরা এগুলোর উপরে কাজ করছেন এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছেন আমাদের কাছে তথ্য আছে কোন কোন এলাকাগুলোতে আমাদের করার প্রয়োজন হবে আর আমরা আগে বেছে নেব যেগুলো অতি সংক্রমণ জায়গা সেগুলি দেশের কিন্তু সব জায়গাতেই এভাবে আমাদের সংক্রামক রোগ আইন যেটি আছে সেটি কিন্তু আমাদের অনুমোদন দিচ্ছে যে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ক্রমে আমরা বাংলাদেশের এরকম অতি সংক্রমণ জায়গাগুলোতে ছোট করে ঘিরে নিয়ে সেখানে কিন্তু আমরা এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা মাননীয় মেয়র আপনার কাছে একটু জানতে যেমনটি প্রতিমন্ত্রী মহোদয় বলছিলেন যে ছোট ছোট এলাকাগুলো খুঁজে দেখা হচ্ছে তো সেই বিষয়গুলো যদি জানি আপনার তো রাজাবাজারের একটা অভিজ্ঞতা আছে আজকে সাত দিন পূর্ণ হলো তো এই রাজাবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই ছোট আমরা জানি প্রথমে যে স্বাস্থ্য অধিদপ্তর সবশেষ যে তালিকাটা দিয়েছিল সেটিতে বলা আছে মিরপুর বাড্ডা কিংবা অন্য একটি জায়গাকে জায়গার নাম একদম বড় পরিসরে মিরপুর বলতে মিরপুরের কত নাম্বার কোন জায়গা এটাই সেটি খুঁজে বের করতে আসলে আপনাদের যে কৌশল সেই কৌশলটা আসলে কি ধন্যবাদ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু অনেকগুলা কথাই উনি বলে দিয়েছেন আমি বলতে চাই রাশেদ তোমাকে যে আজকের যে ইয়াটা নাম হয়েছে লকডাউন কুয়াশা খুব সুন্দর একটা নাম হয়েছে লকডাউন কুয়াশা আমি বলতে চাই দর্শকদেরকে এবং সবাইকে যে থিঙ্ক অ্যাবাউট রাজা বাজার এটি কিন্তু যখন রাজা বাজার যখন আমার কাছে আসলো তখন বলো রাজা বাজার তা আমার তখন প্রশ্ন ছিল আইডিসি এর কাছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে যে রাজা বাজার কোন জায়গাটাতে রাজা বাজার তো একটা হিউজ একটা বড় জায়গা আমাকে বলে দিতে হবে রাজা বাজার আমাদের কাউন্সিলর সহ আমরা যখন আইডিসিআর ম্যাপিং নিয়ে গেলাম আমাদের সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা যখন সেখানে গেলেন তখন ম্যাপ ফেলে আমরা তখন দেখতে পারলাম যে ম্যাপিং এর মধ্যে এটা পূর্ব রাজাবাজার পড়েছে সুতরাং আমরা তারপরে আমাদের কাউন্সিলরকে বললাম যে পূর্ব রাজাবাজার নেতা আমরা কাজ করি পূর্ব রাজাবাজার কয়টি এক্সিট আছে আটটি এক্সিট আছে আমার সাথে আমাদের কাউন্সিলর কথা বলল পুলিশ প্রশাসনের সাথে কথা বললাম আর্মির সাথে কথা বললাম স্থানীয় মাননীয় সংসদের সাথে কথা বললাম আমরা কথা বললাম স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বললাম যে যে এলাকাটা যে করতে যাচ্ছি সেই এলাকাতে কিন্তু কোনো কোভিড টেস্টে কোনো বুথ আছে কি না আছে দেখলাম যে রাখে কোনো কোভিড টেস্টে বুথ নাই তাহলে একটি অবশ্যই একটা বুথ লাগবে এখানে একটি কন্ট্রোল রুম থাকবে কারা কারা ভলেন্টিয়ার থাকবে এখানে এ টু ইনভলভ থাকতে হবে এখানে ইনভলভ থাকতে হবে হলো আমাদের ই কমার্স ই ক্যাবের যারা আছে আমাদের এখানে ইনভলভ থাকতে হবে বিভিন্ন যারা শপিং মলের যারা আছে যারা খাদ্য সাপ্লাই দেয় তাদের সাথে এই ভাবে কিন্তু আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আসছি। পূর্ব রাজাবাজার আমার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হয়েছিল আমরা ডিক্লেয়ার করার পরের দিন আমরা দেখলাম গেটের সামনে অনেকে যাচ্ছে একজন গেটের উপরে টপকে যাচ্ছিল তারা তখন ভয় বলছে যে আমাদের তো অফিস আদালত কিন্তু আমাদেরকে সেই চাকরি থেকে বাদ দিয়ে দিবে যদি 21 দিন লকডাউন করা হয় আমি ধন্যবাদ জানাচ্ছি माननीय প্রধানমন্ত্রীকে যে ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এই ব্যাপারে নিয়ে যখন ইমিডিয়েটলি আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে এস্টেবলিশমেন্ট मिनिस्टर से কথা বলছিলাম তখন কিন্তু উনি বলেছিলেন জাতিরক ভাই আমরা এটাকে দেখে সলিউশন করে ফেলব সেই সলিউশনটা কিন্তু হয়ে গেছে এটাকে দেখো বড় একটা চ্যালেঞ্জ ছিল যে এলাকাতে আমরা লকডাউন করব রেড জনিং করব সেখানে আমরা ছুটি ঘোষণা হবে একটি কনফিউশনও দেখেছি আমি আজকে যে একজন ভদ্রলোক ফোন করলেন যে আমি ব্যাংকে আসছে ব্যাংক তো বন্ধ আমি তখন ব্যাংকে ফোন করলাম ইমিডিয়েটলি বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে আমি ফোন করলাম আজকে আমি গভর্নরের কাছে বললাম যে আপনি ইমিডিয়েটলি দেখুন কেন আজকে ব্যাংকটা বন্ধ তারপর ওই ব্যাংকের ম্যানেজার বলছে যেহেতু আসা হয়েছে বলা হয়েছে যে আজকে থেকে লকডাউন শুরু উত্তরাতে আজকে থেকে লকডাউন শুরু মিরপুরে আমরা আমাদের ব্রাঞ্চ বন্ধ করে রেখেছি সুতরাং আমি আজকে বলতে চাই এই এই টক মাধ্যমে সময় টিভির মাধ্যমে আমি বলতে চাই জনগণকে যে লকডাউনের কোন কোন উত্তরা যে কথাটা উত্তরা মানে কিন্তু উত্তরা সমগ্র উত্তরা নয় মিরপুর মানে সমগ্র মিরপুর নয় মোহাম্মদপুর মানে সমস্ত মোহাম্মদপুর নয় ঠিক যেরকম রাজাবাজার মানে সমগ্র রাজাবাজার ছিল না আমরা সেটি নিয়ে আমার সাথে কিছুক্ষণ আগেও স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা হয়েছে দেয়ার ওয়ার্কিং কারণ কতগুলা পজিটিভ আছে কার কার পজিটিভ রেজাল্ট কোন কোন আমাদের হোল্ডিং নম্বর থেকে আসছে সেই তথ্য কিন্তু ওনাদের কাছে আছে ওনারা কিন্তু এটি নিয়ে এটুআই এবং আইসিটি মন্ত্রণালয় এটুআই এবং আমাদের আইডিসি স্বাস্থ্য দপ্তর কাজ করছে আমাকে তারা বলেছেন তারা কালকের মধ্যে কিছু দিবে আমি বলেছি কালকের মধ্যে কিছু দাবা জমা হয় আমি পরিষ্কার করে বলতে চাই আমাদেরকে প্রায় 29 টি আমরা এসইউপি করেছি এই এসইউপিটা কিন্তু আমরা সিটি কর্পোরেশন থেকে উত্তর সিটি কর্পোরেশনকে দিয়েছিলাম এটি মন্ত্রী পরিষদে अप्रুভাল হয়ে গেছে আমরা কিন্তু এসইউপি ধরেই কিন্তু কাজ করব যেরকম উদাহরণ দিই যে এখানে আমাদের ধর্ম মন্ত্রণা লাগবে কারণ মসজিদগুলোকে বন্ধ করতে হবে রেড জোন জন্য এখানে আমাদের লাগবে স্বাস্থ্য অধিদপ্তর কারণ এখানে আমাদের ট্রেসিং এবং টেস্টিং করতে হবে এখানে সহায়তা লাগবে এখানে আমরা খুলতে যাচ্ছি এরকম আমাদের খাদ্য সাপ্লাই করতে হবে এরপরে যারা অসহায় মানুষ যারা দিন আনে দিন খায় তাদের লিস্ট কিন্তু কাউন্সিল করতে হবে কারণ কাউন্সিলদের বলা হয় পুরো উত্তরা লিস্ট করার জন্য এটি কিন্তু অসম্ভব ব্যাপার তাই আমরা মনে করি আমি আজকে ক্লিয়ার বক্তব্য দিতে চাই একটি মেসেজ দিতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন এলাকাতে আমরা রেড জোনিং করে স্বাস্থ্য অধিদপ্তর রেড জোনিং বলবে এরপরেই কিন্তু আমরা লকডাউন করব তার আগে সিটি কর্পোরেশন ডিক্লেয়ার না করা পর্যন্ত উত্তর থেকে আমরা এলাকাতে লকডাউন করব না। এটি আমি মাননীয় মেয়র আপনি যদি আমাকে শুনতে পান আপনি বলছিলেন যে প্রথম দিকে পূর্ব রাজাবাজারে যে আপনার যে অভিজ্ঞতার কথা বললেন যে সেখানে মানুষ যে কোনো উপায় পাচ্ছে বেরোয়ে আসছে বা বিভিন্ন কাজে তারা যাচ্ছে তো এক পূর্ব রাজাবাজারের ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে যখন যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় দেখা যাবে কোনো একটি ওয়ার্ডের মধ্যে বা কোনো একটি মিরপুরের মধ্যেই হয়তো বা ছোটো আরও বিশটা ক্লাস্টার তৈরি হতে পারে তো যখন এই ছোট ছোট অংশে এই ছোট ছোটো লকডাউনগুলো হবে সেগুলো নিয়ন্ত্রণে আসলে আপনার তো কাউন্সিলার তো এক ওয়ার্ডে একজনই বা আপনার টিমগুলো আসলে কতখানি প্রস্তুত আপনার প্রস্তুতিটা কেমন আমরা তখন এটাকে আমরা যখন আগামীকাল কথা বলছি আমরা জোনিং করে দিব অর্থাৎ একটি ওয়ার্ডের মধ্যে আমরা জোন ভিত্তিক কাজ করে দিব। কাউন্সিলর একটি কিন্তু কাউন্সিলরের নেতৃত্বেই বিভিন্ন জনিং হবে ওই জনিং এর মধ্যে আমাদের আঞ্চলিক নির্বাহিক কর্ম আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা দায়িত্বকক দিব, থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা ওনার সাথে আমরা আলাপ করব কারণ যদি দেখা হয় যে না এটা এটা ম্যানেজেবল না তখন আমরা জনিং করে দিব সেই জনিং নিও কিন্তু আমরা অলরেডি আজকে আমাদের কথা হয়েছে কিভাবে জনিংটা করব আমি একটা ছোট একটা উদাহরণ দি রাশেদ তোমরা দেখেছো যে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যখন ডেঙ্গুর যখন অভিযান চলছে আমরা এক একটি ওয়ার্ডকে কিন্তু দশটা করে জোনে ভাগ করেছি সুতরাং সেই ফর্মুলাও কিন্তু আমাদের কাছে আছে সুতরাং সেটি আমাদের করার জন্য অতি বেগ পেতে হবে না এখানে যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে খাদ্যক আমাদেরকে যারা যাদের মানুষের অনেকে যাদের সামর্থ্য আছে যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত যারা কিনতে পারবে তাদেরকে আমাদেরকে সেই ধরনের ফ্রিজিং খাওয়ার গাড়ি ভ্যান গাড়ি এগুলোকে ডিস ইনফেক্টেড করে ঘরে ঘরে গিয়ে খাওয়া গুলোকে দিয়ে আসতে হবে এটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে উদাহরণ দিই উদাহরণ গুলা আমাকে একজন ফোন করে বললেন আমার কাউন্সিলর যে আমার তো কল নষ্ট হয়ে গেছে পানি পরে যাচ্ছে এখানে আমার পানির মিস্ত্রি লাগবে আরেকজন বললেন আমার ইলেকট্রিক লাইন নষ্ট হয়ে গেছে। আরেকজন বললেন আমাকে যে আমি গরুর মাংস খাই না আমাকে মুরগি দিতে হবে আরেকজন বললেন আমাকে যে কেন তিন কেজির প্যাকেট এটি কেন আধা কেজি করে প্যাকেট কেন হয় না এক কেজির প্যাকেট কেন হয় না অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং প্রাইস তিনটাকে চ্যালেঞ্জ করেই কিন্তু আমরা পূর্ব রাজাবাদের করেছি সুতরাং আমরা যত ইজি মনে করছি একটি লকডাউন এলাকাকে ইজি তখনই হবে যখন জনগণ আমাদেরকে এগিয়ে আসবে একসাথে কাজ করার জন্য কারণ ভুল ভুলে গেলে চলবে না আজকে পুলিশ বাহিনীও কিন্তু আক্রান্ত হচ্ছে ভলেন্টিয়ার আক্রান্ত হচ্ছে কোভিড কিন্তু কাউকে ছাড়ছে না কিন্তু আক্রান্ত হচ্ছে বাহিনী সবাই রাজনৈতিক ব্যক্তি সুতরাং আমি অনুরোধ করব আজকে রাশেদ এই সময়ের মাধ্যমে যেই সব এলাকাতে আমরা লকডাউন করব আমি বিনয়ের সাথে বলতে চাই জনগণ যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে কিন্তু সেই এলাকার আমরা একটু অধ্যাপক আহমেদ আপনার কাছে জানতে চাই যেমনটি বলছিলেন যে মেয়র মহোদয় যে যখন আমরা লকডাউন করব তখন তিনি সবার সাহজ সহযোগিতা যাচ্ছে কিন্তু এই লকডাউনের বিষয়টি কিন্তু ক্ষুদ্র আকারে ভাগ করার বিষয়টি আপনারা কিন্তু বহুত আগে থেকে বলছিলেন এবং গত সাত দিন যাবতীয় কিন্তু আমরা এই বিষয় নিয়ে একটা চর্চা শুনছি এই মন্ত্রণালয় থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের কিন্তু সেই ধোঁয়াশা এখনও কাটেনি তারা এখনও জানে না যে মেয়র মহোদয় যেটি বলছিলেন যে সহায়তার দরকার কিন্তু তারা যে সহায়তা করবে তারা আসলে কোনজনে আছে সেই বিষয়টি তারা জানে না তো এই বিষয় নিয়ে আমাদের এই প্রস্তুতির যে অবস্থাটা সেটি আপনি কিভাবে দেখছেন না ধন্যবাদ রাশেদ আসলে আমাদের মাননীয় আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু মোটামুটি যথেষ্ট পরিষ্কার বলেছেন এবং যেগুলো প্রজ্ঞাপন জারি হয়েছে সেগুলো মনে হয় আমাদের মন্দ না আসলে বিষয়টা একেবারে সহজ যে তা না আমি তো এমনিতে খুবই খুশি যে আমরা শেষ পর্যন্ত লাল সবুজ হলুদ যে করোনা প্রতিরোধ নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি সেই কারণে আমি খুশি এবং সুক্রিয়া আদায় করছি কারণ আমি অনেকদিন থেকে এটা নিয়ে আলোচনা করছিলাম বিভিন্নখানেই এবং এটা যাতে করা হয় সেই জন্য নানা অনুরোধ উপরোধও করেছি তো সেই জন্য খুশি খুশি এই কারণে যে একজন জনস্বাস্থ্যের লোক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলতে চাই এর কোনো বিকল্প নেই এইটা বাস্তবায়নের কোনো বিকল্প নেই এটা আমাদের বাস্তবায়ন করতেই হবে কারণ হলো যে আমরা যদি গুলো নিয়ন্ত্রণ না করতে পারি এখানে যদি আমাদের করোনা সংক্রমণটা না কমাতে পারি তাহলে কিন্তু ঊর্ধ্বমুখী যে ধারা সেটা কিন্তু আমরা আসলে অন্য কোনোভাবে আর রক্ষা করতে পারবো না সেই কারণে আমি খুবই খুশি এখন আসি আমরা বাস্তবায়নের জায়গাটায় আমি মনে করি প্রশাসনিকভাবে কিংবা আমাদের সিটি কর্পোরেশন যেভাবে প্রস্তুতি নিচ্ছে তাদের তাদেরকে ধন্যবাদই দিতে হয় আমার দুই তিনটা জায়গা একটু এ ব্যাপারে আছে যে কিন্তু আসলে মূলত লকডাউনটা মুখ্য নয় এখানে মূল বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখুন যে আমরা যেটাকে রেড জোন বলছি তার মানেই হলো এখানে অনেকগুলো হটস্পট আছে আপনারাই বলছেন এবং আপনারা রেড জোন তৈরি করছেন হটস্পট অনুযায়ী তাহলে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যেখানে যেন সংক্রমণটা আমরা কমিয়ে ফেলতে পারি সংক্রমণ কমিয়ে ফেলার জন্য আমাদের দরকার হলো ওখানে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে অবশ্যই আইসোলেশনে নিতে হবে এবং তাদেরকে হোম আইসোলেশনে রাখলে এটা সম্ভব নয় তাদেরকে আইসোলেশন সেন্টারে নিতে হবে এবং আইসোলেশন সেন্টার দুটো হতে পারে একটা হলো ওখানেই করা মানে ও যেখানে আমরা এই রেড জোনটা আছে সেখানে কোনো একটা হোটেল হতে পারে হাসপাতাল হতে পারে কোনো একটা ডায়াগনস্টিক বা ক্লিনিক হইতে পারে কোনো একটা স্কুল হইতে পারে যেখানে যাদের সামান্য ধরনের উপসর্গ আছে তাদেরকে যেন ওখানে রেখেই ম্যানেজ করা যায় আর তা যদি না হয় তাদেরকে অবশ্যই হাসপাতালে পাঠাতে হবে এটা গেল একটা তার মানে হলো আক্রান্ত ব্যক্তি থেকে আর কোনো নতুন সংক্রমণ হবে না তাহলে একটা সমাধান হয়ে গেল সেকেন্ড আসতেছে ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা কারা আসছিলেন এটা হলো ট্রেসিং এটা রীতিমতো গোয়েন্দা কার্যক্রম একটা একেবারে আমাদের পুলিশ যেরকম অপরাধীদের ধরে পুলিশ যেরকম সন্ত্রাসীদের শাখা উপশাখায় যায় এখানেও আমাদের এই শাখা উপশাখায় যেতে হবে যেমন কোন মসজিদে নামাজ পড়েছেন তার সঙ্গে নামাজ পড়েছেন ওখানে কোন দোকানে উনি কিনতে গেছিলেন কোন বাজারে গিয়েছিলেন সেই বাজারে কারা কারা ছিল এইরকম একটা ব্যাপক অনুসন্ধান বা ট্রেসিং করতে হবে তাহলে এটা একটা বিরাট কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ তারপরে আসি যে ওখানে বারবার জরিপ করতে হবে ওখানে নতুন কোনো রুগী হলো কিনা কারণ আমাদের চিন্তার বাইরেও অনেক রুগী থাকবে আমাদের জানার বাইরেও অনেক রুগী থাকবে তারা যেন ওই সময় কেউ যদি আক্রান্ত হয় কারো উপসর্গ দেখা দেয় তাদেরকে যেন আমরা খুঁজে বের করতে পারি এবং খুব ভালো হতো যদি যে জায়গাটায় রেড জোন সেখানে প্রত্যেকেরই যদি আমরা এই ভাইরাস পরীক্ষাটা করতে পারতাম তাহলে আমাদের ধরি পূর্ব রাজা বিশ হাজার বা তিরিশ হাজার লোক আছে বা চল্লিশ হাজার চল্লিশ হাজার লোকের যদি আমরা পরীক্ষা করতে পারতাম এবং আমরা যদি দেখতাম ওখানে দশজন লোক তার মধ্যে ভাইরাস আছে তাদেরকে আমরা আইসোলিউশন যদি করতাম তাহলে আমি জানতে চাই এই পর্যায়ে এসে অর্থাৎ একশো দিনে এসে যখন আহ দুদিন পরেই হয়তো বা আক্রান্ত বা শনাক্তের সংখ্যা আহ লাখ ছাপিয়ে যাবে এই অবস্থায় এসে এই এই পদ্ধতিটা আসলে আমাদের জন্য কতখানি ফল বই আনতে পারে এছাড়া আর কোন পদ্ধতি নেই আমাদের কাছে জানা মতো আমি কারো কাছে আর শুনিনি এর বাইরে আর কোন পদ্ধতি আছে যেটাতে এই সংক্রমণটা রক্ষা করা যেতে পারে আজকে চাইনিজ বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের একটা মানে অনলাইন মিটিং হলো স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ আয়োজন করেছিলেন আমাদের বিভিন্ন আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি কাজ করেছি তাদের সঙ্গে যুক্ত হয়েছিল ওনারা আমি ওনাদের প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ জোনিং করছে রেড জোন ইয়েলো জোন এই গ্রিন জোন এইটার সম্বন্ধে তোমাদের মতামত কি এবং এখানে কি করা উচিত তো ওনারা বলেছিলেন এটাই জরুরি এখন এবং এখানে যেটা দরকার সেটা হলো প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এটা এই দুটো টার্ম ইউজ করছে ইউ হ্যাভ টু প্রিভেন্ট দেয়ার কন্ট্রোল আমার এই এই ধোঁয়াশা বা কুয়াশা লকডাউন নিয়ে নেই বরঞ্চ কালকেও জন প্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়কে বলেছিলাম বরঞ্চ আমার ধোয়াশাটা অন্য জায়গায় আমার ধোয়াশা হলো যেখানে সবই ভালো শুধু ভালো নেই স্বাস্থ্য বিভাগের কার্যক্রমটা যত গুরুত্ব পাওয়া দরকার যেমন আমার মতে এখানে প্রধান হওয়া উচিত ছিল একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তার একটা টিম থাকতো পনেরো বিশ পঁচিশ তিরিশ জনের এই সবগুলো কাজ কিন্তু ভালো যেটা আমাদের আতিকুল হক সাহেব বললেন বা আমাদের আতিকুল আমাদের মেয়র মহোদয় বললেন বা জনপ্রশাসন সবগুলো কিন্তু খুবই ভালো মানে ধরতে গেলে নিশ্চিদ্র কিন্তু একটাই বিষয় যে এখানে জনস্বাস্থ্যের যে প্রাধান্য মানে ধরুন এরকম বলি একটা যুদ্ধ চলতেছে সেখানে সহায়ক বাহিনী সব আছে কিন্তু মূল যে যোদ্ধা বাহিনী সেটা নেই এখানে অবস্থাটা কিছুটা তাই হয়তো বা আছে ওনারা নিশ্চয়ই এখনই আমাকে বলবেন আমি জানি বলবে যে না স্বাস্থ্য কর্মকাণ্ড আছে কিন্তু আছে আমার কাছে এটার নাম হলো প্যাসিভ কিন্তু আমার দরকার এখানে শুধু অ্যাক্টিভ না সেনাপতির ভূমিকাটা আসলে এই জনপ্রসার জনস্বাস্থ্যবিদদের আমি মানলীয় প্রতিমন্ত্রী আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি আরো বিশেষজ্ঞরা যে বিষয়গুলো বলছেন যে এই যে জনস্বাস্থ্যবিদ যারা রয়েছেন তাদের পরামর্শ বা এই যে আপনারা যে বিভিন্ন ধরনের কমিটিগুলো করছেন এই কমিটিগুলো থেকে যে একটি যে অভিযোগটা আমরা আজকেও পেয়েছি যে একটা আমলা নির্ভর বা আমলাতান্ত্রিক একটি নেতৃত্ব সামনে চলে আসছে কিন্তু যদি যেমনটি অধ্যাপক এটি আহমেদ বলছিলেন যে সেনাপতির ভূমিকাটা এই যুদ্ধে রাখা উচিত জনস্বাস্থ্যবিদদের বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের নেতৃত্বে এই যুদ্ধ মোকাবেলা করা উচিত কিন্তু আমরা সেটা আসলে কতখানি দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি না কেন মাননীয় প্রতিমন্ত্রী না আমরা যে রেড জোনের বিষয়টি যে আলোচনা করছি সেখানে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানে যে কমিটিতে কারা থাকবেন আসলে কিন্তু আমাদের যে সংক্রামক রোগ যে আইনটি আছে আইনটি কিন্তু প্রয়োগ করবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেখানে কিন্তু আপনার যেটা ঢাকার বাইরে সিভিল সার্জন কিন্তু এখানকার প্রধান বিশেষ করে আপনার প্রথমে তিনি কিন্তু প্রস্তাবটা দেবেন যদিও জেলা প্রশাসককে মুখ্য ভূমিকা পালন করবেন তিনি কিন্তু জেলা প্রশাসক এবং আমাদের ইওনো কিন্তু তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যেটা স্বাস্থ্য বিষয়ে সেটি কিন্তু ওখানকার কর্মকর্তা মাননীয় পন্থের মধ্যে আপনাকে একটু আমি ইনপুট দিতে চাই আপনি যে আইনটার কথা বলছেন আইনটা আমারই প্রণীত আমি যখন ডাইরেক্টর ছিলাম সংক্রামক রোগ বিভাগের এটা ম্যালেরিয়া আইন ছিল আপনি জানেন যে সামরিক আইন যখন বাতিল হয় তখন এই আইনগুলো বাতিল হয় তখন আমাকে বলা হলো যে আপনার এই আইনটা কি করবেন তাই বললাম ম্যালেরিয়া যে আগের আইন এটা আর কাজ হবে না আমি একটা সংক্রাম সংক্রমণ নিয়ন্ত্রণ প্রতিরোধ নির্মূল আইন করতে চাই এবং ইনফ্যাক্ট আমার রুমে বসেই এই আইনটা প্রণীত যে আইনের ধারা উপধারা বলতে পারেন আমার মুখস্থ এবং আপনি সেটা ঠিকই বলেছেন যে আইনটা প্রয়োগ করার কথা আমাদের রোগ নিয়ন্ত্রণের পরিচালক অথবা অধিদপ্তরের মহাপরিচালক অথবা তার প্রতিনিধি হিসেবে সিভিল সার্জন নিয়েছে যে কেউ করতে পারেন সেটা আপনি ঠিকই বলছেন কিন্তু এই আইনে এই আইনটা মুখ্য না এখানে কিন্তু মূল হল জনস্বাস্থ্য কার্যক্রমটা আপনি হয়তো বলবেন যে তারা আইনটা প্রয়োগ করে কাউকে জেল দিতে পারে জরিমানা দিতে পারে কিন্তু জনস্বাস্থ্য কিন্তু মূল হয় জনগণকে সাথে নিয়ে আপনি জানেন যে বাংলাদেশে যদিও আমরা বলতেছি স্বাস্থ্য অবস্থা খুব খারাপ কিন্তু জনস্বাস্থ্যে কিন্তু আমরা বিশ্বে মডেল আপনি জানেন বাংলাদেশের অবস্থান অষ্টআশিতম এই স্বাস্থ্যে ভারতের একশো বারোতম পাকিস্তানের একশো আটত্রিশতম আমরা কিন্তু জনস্বাস্থ্য দিয়ে সেই জায়গায় আছি কিন্তু সেখানে মূলটা হলো জনসম্পৃক্ত কার্যক্রম ওখানে আইনটা মুখ্য না ওখানে জেল জরিমানাটা মুখ্য না যেটা আপনারা ভাবছেন হয়তোবা যে আমাদের সিভিল সার্জন বা ইউএইচ এটা প্রয়োগ করে কাউকে জেলে দেবে সেটা দিয়ে খুব একটা লাভ হবে না এবং সব ধরনের প্রতিনিধি আছে আমরা কিন্তু আগামীকালকে এবং আগামী পরশু কিন্তু আমরা মিটিং এ বসবো আমাদের আপনাদের কাছ থেকে যদি আরো কোনো পরামর্শ যেটা থাকে আমাদের টেকনিক্যাল কমিটি বা আমরা বিভিন্ন মিডিয়াতে আপনাদের যারা বিশেষজ্ঞ আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আপনারা এখানে টেলিভিশন মিডিয়াতে আলাপ আলোচনা করছেন আমরা কিন্তু আপনাদের আলোচনাগুলোও কিন্তু 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 আমরা 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 এবং আমাদের এই সেগুলো ভূমিকা যাতে করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় ধন্যবাদ হ্যাঁ সেক্ষেত্রে যেটা আমাদের আগামী কালকে মিটিং আছে আগামী পরশুদিনও আছে তো এই বিষয়গুলো আমাদের আলোচনা হবে মেয়র সাহেব সেখানে উপস্থিত থাকবেন আহ তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা কিন্তু এই পরিপূর্ণভাবেই চিন্তা ভাবনা করছি এখানে শাস্তির দেবার বা এরকম কোনো বিষয় না আমরা কিন্তু চাচ্ছি আপনি আপনার সাথে কালকেও কথা হচ্ছিল আমাদের শোতে যে যেভাবে যে আমাদের সংক্রমণ কমাতে গেলে আমাদের যেটা করতে হবে যে ঘরে থাকতে হবে এবং আমাদের কিন্তু পাশাপাশি ট্রিটমেন্টের ব্যবস্থাটাও করতে হবে তো সেখানে যারা ঘরে থেকে ট্রিটমেন্ট নেবে টেলিমেডিসিনের যে বিষয়টি কিন্তু আমাদের এখানে আছে এবং কেউ যদি খারাপ বোধ করেন তার জন্য যে আমাদের সেখানে ফোর আওয়ার্স একটা কিন্তু সার্ভিস থাকবে সার্ভিস সেন্টার থাকবে যেখানে কিনা আমরা ওই যে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে তার যদি অ্যাম্বুলেন্স লাগে বা এ ধরনের কোনো সহযোগিতা লাগে কোথাও তাকে হসপিটালাইজ করতে হয় সে বিষয়গুলো কিন্তু ওখানে থাকবে আমরা কিন্তু এখানে পরিপূর্ণভাবেই ওই জায়গাতে সংক্রমণ কমানোর জন্য যা যা করার দরকার পরিপূর্ণভাবেই কিন্তু আমরা করেছি আমাদের মেয়র সাহেব কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে ওখানে আমরা এ করতে যাচ্ছি এস কথাটা একটুখানি ব্যাখ্যা করে দিতে হবে কারণ দর্শক মন্ডলীরা তারা বুঝতে চায় এস বলতে বোঝা যাচ্ছে স্ট্যান্ডার্ড আপনার অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এটাকে অপারেট করার জন্য যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর অর্থাৎ এই যে যেটা আপনার সংক্রমণটা কমানোর জন্য কি কি আমরা আমরা করব করব। ব্যবস্থাটা কি কি যখন লকডাউন করবো যেরকম আছে এবং মানুষগুলোকে যে হসপিটালাইজ করার সেখানে কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমাদের যদি অগ্নিকাণ্ড বা তেমন কোনো ঘটে সেটা আমাদের জরুরি সেবা ব্যবস্থা আছে আমাদের কিন্তু টেলিফোনে তাদের সাথে যোগাযোগ থাকছে খাবার গুলো পৌঁছে দেয়া অর্থাৎ সেখানে খাবারের ভ্যান গুলো যেটা আছে সবজি বা খাদ্য সামগ্রী সেটি যাবে যারা সামর্থ্যবান তারা কিনে নেবে যারা অসহায় দরিদ্র দিন আনে দিন খায় শ্রমিক মজুর এরকম অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ রাইট হ্যাঁ অনেক চ্যালেঞ্জ এরকম উনি যেটা বলেছিলেন 29টা যেটা স্ট্যান্ডার্ড একটা অপারেটিং প্রসিডিউর নিয়ে কিন্তু যেটাকে ওটাকে কিন্তু আমরা মাননীয় মন্ত্রী না এটা ঠিক আছে আপনারা সবই ঠিক বলছেন কোনো সন্দেহ নেই খুবই ভালো প্রস্তুতি শুধু একটা জিনিস যে আসলে আপনি যেটা চিকিৎসার কথা বললেন টেলিমেডিসিনের কথা বললেন এগুলো হলো কিউরেটিভ জিনিস অর্থাৎ কারো অসুস্থতা হয়েছে তাকে চিকিৎসা দেওয়া এগুলো সব ভালো ইভেন আপনি যে বললেন আতিকুল হক সাহেব আতিকুল ইসলাম সাহেব যে ওখানে বুথ হবে এটাও ভালো কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের যে মূল বিষয়টা সেটা কিন্তু প্রিভেন্টিভ সেটা হলো রুগী খুঁজে বের করা এবং এই রুগী হলো আমাদের শুধু করোনা এটা আমাদের মূল অন্যগুলো চিকিৎসা দেন কোনো আপত্তি নেই কিন্তু এখানে খুব জরুরি যেটা সেটা হলো প্রত্যেকটা রুগীকে খুঁজে বের করা তার সংস্পর্শে যারা আসছে সেটা করা খুঁজে বের করা এবং এটার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দল ছাড়া হবে না যেরকম আমরা শুনলাম পূর্ব বাজারে আইডিসিআর কিছু ভলান্টিয়ার আছে বা তাদের কিছু স্বেচ্ছাসেবক আছে সেটা কিন্তু মূল না এখানে মূল দরকার ছিল ওখানে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যিনি বড় লেভেলের হবেন অর্থাৎ যার ওখানে আধিপত্য থাকবে এবং উনি যদি বলেন আতিকুল ইসলাম সাহেবকে যে রাজাবাজারে আগামী আরও পনেরো দিন এখানে লক থাকতে হবে তাহলে ওনার কথাটি মানতে হবে অর্থাৎ উনি হবেন প্রধান এবং যেটা আমাদের রাশেদ লিমন বলতেছিলেন যে মিরপুরে যদি অনেক জায়গায় করতে হয় উনি কাউন্সিলর তো একজন তাহলে উইল লিড আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দল যদি হয়তো পাঁচশোটা তাহলে ওখানে প্রত্যেকখানি একজন করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ উনি লিড দেবেন তার সঙ্গে টিম থাকবে আমরা এই কথাটা বোঝাতে চাচ্ছি পারেননি পরে সেটা স্থানান্তর করতে হয়েছে আপনাকে বসুন্ধরা কনভেনশনের সঙ্গে করতে হয়েছে তো সেক্ষেত্রে আপনার এই অভিজ্ঞতা আপনি যখন বড় ছোট পরিসরে ছোট ছোট জায়গায় করবেন হয়তোবা মিরপুরে একটা একটা এই দিকে এইভাবে করার কোনো পরিকল্পনা বা সেটি বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা এই ধরনের ক্লাস্টার ভিত্তিক আইসোলেশন সেন্টার করা বা যে বিষয়টি বেনজির স্যার বলছিলেন যে অ্যাক্টিভ ডাটা প্যাসিভ ডাটা আমরা যে জরিপটা করছি সেটা কিন্তু প্যাসিভ ডাটার উপর করছি কারণ মানুষ যখন আমাদের কাছে আসছে বুথে যাচ্ছে নিজ উদ্যোগে পরীক্ষা করতে তখন তাকে আমরা ট্রেস করছি বাট স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্থানীয় সরকার বা অন্যান্য আমাদের যে প্রশাসন আছে তারা নিজেরা খুঁজে বের করে রোগী আনার যে একটা ব্যবস্থা একটিভ ডাটা কালেক্ট করার সেইটি ব্যবস্থা আছে কিনা মাননীয় মেয়র না যে আমি একটু বলি আজকে ডক্টর ইমতিয়াজ সাহেব এখানে আছেন অত্যন্ত অভিজ্ঞতা অত্যন্ত সিনিয়র ডাক্তার বাংলাদেশের আমাদের বাংলাদেশের আমাদের একটি সম্পদ বলা চলে ডক্টর ইমতিয়াজকে আমি আজকে আমি আমি বলতে চাই যে ডক্টর ইমতিয়াজকে আমাদের কিন্তু এখন এই অ্যালাইজার টেস্ট আমাদের অ্যান্টিবডি টেস্ট কিন্তু শুরু করা দরকার কিন্তু আমাদের এখন থেকেই আমরা যদি অ্যান্টিবডি টেস্টটা শুরু করতে পারি এটি করতে পারি তাহলে আমার মনে হয় আমি এখন থেকে আপনাদেরকে অনুরোধ করবো আমি স্বাস্থ্য দপ্তরে বলেছি এটি কিন্তু এখন থেকে আমাদের শুরু করার দরকার এন্টিবডি টেস্ট আমরা যত বেশি এন্টিবডি টেস্ট করতে পারবো আমরা তত নিশ্চিত হতে পারবো যে না আমাদের সুস্থ জনগোষ্ঠীর কি অবস্থা বা কত শতাংশ রয়েছে এবং ইউরো থেকে আমরা কিভাবে আমরা রেড থেকে অরেঞ্জ থেকে ইয়েলো ইয়েলো থেকে আমরা

ওনারা বারবার দুই তিনবার স্পষ্ট করে বলেছেন যে অ্যান্টিবডি টেস্টের এখানে রোল নেই অ্যান্টিবডি টেস্ট রোল সেইটুকুতেই যে কোনো লোক আক্রান্ত হওয়ার পরে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা জন্মেছে কিনা সেইটা দেখা এবং সেটা পাওয়া যায় সংক্রমণ হওয়ার দশ বারো দিন পরে তো কাজেই আসলে আক্রান্ত হয়েছে কিনা এইটা অ্যান্টিবডি টেস্ট দিয়ে এটা কোনো সমাধান নাই সেক্ষেত্রে স্যার আমি আমাদের কাছে যেহেতু আমাদের পিসিআর লাভের যে পরিমাণ সংকট বা পিসিআর লাভ বাড়তে সময় নিচ্ছে এই সময়টাতে আরও দ্রুত টেস্ট করার কোনো বিকল্প পথটা কি রুগীর ট্রেসিংয়ের আরো দু বিকল্প মানে দ্রুত টেস্ট ট্রেসিং করার বিকল্প পথটা কি হতে পারে একটা বিকল্প হতে পারতো অ্যান্টিজেন টেস্ট যেটা তাড়াতাড়ি আসে অথবা কিছু প্রোটিন আছে যেটা ভাইরাসের গায়ে থাকে সেটা প্রথম থেকেই পাওয়া যায় দুঃখজনকভাবে সেই টেস্ট বিশ্বেও খুব একটা আছে তা না আর থাকলেও আমরা এই মুহূর্তে সেটা পাচ্ছি না সুতরাং এই মুহূর্তে আমাদের পিসিআর টেস্টই যাতে আরো বাড়ানো যায় দ্রুত পিসিআর মেশিন কেনা সেদিন জাপানি আমি একটা খবর পেলাম যে একটা মেশিন আছে জাপান তৈরি করছে এক্সটেন্ডেড পিসিআর নাম সেইটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ছয়শো টেস্ট করা যায় আমি হাসপাতাল না আইসোলেশন সেন্টার এলাকা ভিত্তিক যেহেতু লকডাউন হচ্ছে এই ধরনের কোন পরিকল্পনা আপনাদের আছে কিনা ধন্যবাদ আমরা কিন্তু চেষ্টা করছি যদি কোনো এলাকাতে আমরা আইসোলেশন সেন্টার পাই এলাকার ভিতরে তাহলে অবশ্যই আমরা স্বাস্থ্য দপ্তরের সাথে আমরা কথা বলবো পূর্ব রাজাবাজার কিন্তু দেখতে গিয়েছিলাম কিন্তু এখানে যেহেতু কোনো ধরনের আইসোলেশন সেন্টার নাই স্কুল আছে কিন্তু স্কুলকে আইসোলেশন সেন্টারে করা কিন্তু খুব দূর ব্যাপার এই মুহূর্তে আমরা তখন এটাকে ইয়াতে বসুন ধরে নিয়ে গেছি রাশেদ আমি তোমাকে একটা মেসেজ দিতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু আমাদের মহাখালীতে কিন্তু একটা হিউজ একটা দোকান বিক্রির আমরা পরিকল্পনা নিয়েছিলাম এতে ঢাকা সিটি কর্পোরেশনের রেভিনিউ আসবে প্রায় একশো আশি কোটি টাকার মতন কিন্তু এটি আমরা

এটাকে আপনি কি স্থায়ী পরিকল্পনা বলছেন এক থেকে পাঁচ পর্যন্ত এটি হবে আইসোলেশন সেন্টার কিন্তু আমি বলেছি আইসোলেশন সেন্টারতে কি হবে আস্তে আস্তে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করা যায় কারণ আমরা যদি আমরা বলছি আমরা সব দিয়ে দিব আমাদের সকল সম্মানিত কাউন্সিলর বলেছে যে আমরা এটাকে ইয়া করে দিতে চাই দিতে চাই এখানে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা হয়েছে এবং আমাদের ছয় তলা যেটা আছে এটাকে আমরা 250 বেডের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করতে চাই তাহলে এই আইসোলেশনে যারা থাকবে তারা যে ক্রিটিক্যাল রোগী হয় তাহলে তারা কিন্তু পাঁচতলা থেকে তারা ছয় তলে চলে যেতে পারে এবং ছয়তলা থেকে যদি কোনো রোগী যদি ভালো দিকে টার্ন করতে থাকে তখন কিন্তু তাদেরকে আমরা নিচে কিন্তু নিয়ে আসতে পারি এই ভাবে কিন্তু আর্ম ফোর্সেস ডিভিশন স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্ডিনেশন করে কিন্তু আপনারা কোঅর্ডিনেশন মিটিং করছে আমার আশা রাখি আগামী এক মাসের মধ্যে আমাদের একটি হাসপাতাল কিন্তু হতে যাচ্ছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এক নাম্বার টু আমরা ইতিমধ্যে আজকে কথা হচ্ছিল আমরা এই প্রপোজাল দিয়েছি যে আমাদের প্যারিস মার্কেট আছে মিরপুরে একটি ওই প্যারিস মার্কেটটাকে মার্কেট থেকে আমরা কিভাবে হাসপাতালে রূপান্তরিত করতে পারি কারণ আমরা কিন্তু চোখ খুলে গিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমাদের মানুষের চিকিৎসার জন্য আমাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ হাসপাতাল এর কোন বিকল্প নাই সেই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি যে আমার সিটি কর্পোরেশনের অ্যাটলিস্ট ফার্স্ট মহাখালী ডিএনসিসি মার্কেট নাম্বার টু প্যারিস মার্কেট কে সাথে কিভাবে আমরা দাবা যেতে পারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি মাননীয় প্রধানমন্ত্রী এটাকে পজিটিভ ভাবে দেখছে এবং আমরা এটা নিয়ে কিন্তু কাজ শুরু করে দিচ্ছি অলরেডি সুতরাং এটি বলতে চাই যদি যেখানে আইসোলেশন সেন্টার না থাকে ডেফিনেটলি আমরা জন্য তাকে তখন মহাখালী হাসপাতালে নিতে পারি এবং ছয় তলায় যে রোগী যদি থাকে আমাদের প্ল্যান হচ্ছে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ কিভাবে দেওয়া যায় তাহলে এক হাজার বেড হবে এক থেকে পাঁচ তলা পর্যন্ত আর শুধু ছয় তলায় হবে আড়াইশো বেড এটি নিয়ে আমরা কাজ করছি জি মাননীয় মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী আমি একটু আপনার কাছে আসতেছিলাম অধ্যাপক বেনজির আহমেদ যেটি বলছিলেন যে র্যাপিড টেস্টের বিষয়ে তিনি যে বলছিলেন যে পিসিআরই র্যাপিড টেস্ট করতে হবে সেক্ষেত্রে তিনি একটি তথ্য দিলেন জাপানে একটি মেশিনের কথা বললেন যেটি আসলে খুবই দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক টেস্ট করতে সম্ভব তো এ ধরনের তথ্য আসলে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে যারা দিচ্ছেন তারা আসলে কতখানি নিচ্ছি বা এই ধরনের তথ্যগুলো আসলে কতখানি কাজে লাগাচ্ছি কারণ সরকার চাইলে আসলে এটা খুব বেশি সময় লাগার কথা না এই ধরনের জিনিস যদি সত্যিই কার্যকর হয়ে থাকে সেগুলো নিয়ে আসার আপনাদের এই বিষয়ে আপনার আপনার মতামত জানতে চাচ্ছিলাম আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে এখন যেরকম হাই ফ্লো অক্সিজেন খুব দরকার এবং সেটি কিন্তু তিনি ব্যবস্থা করছেন এবং ব্যাপকভাবে আনার আমাদের কিন্তু প্রস্তুতি এবং অর্ডার গুলো হয়েছে আমরা কিন্তু এখনো ওই যেটা আপনার হাই ফ্লো অক্সিজেন ক্যানোলা যেটা ভিতরে দিয়ে সেটাও কিন্তু আমাদের দরকার সেটাও কিন্তু সরকার সম্ভবত আপনার অনেকগুলো কিনতে চাচ্ছে সেটাও কিন্তু আমাদের প্রসেস চলছে যদি নতুন টেকনোলজি যদি থাকে যদি আমরা আমাদের সামনে আসে সেটি সরকার অবশ্যই উদ্যোগ গ্রহণ করবে কারণ এই সময়তে আমরা এই করোনা মোকাবেলা করার জন্য আমাদের মডার্ন টেকনোলজি কি আছে কোথায় পাওয়া যাচ্ছে দ্রুত কিন্তু আমরা সেটা করার চেষ্টা করছি এবং সরকারের যথেষ্ট আন্তরিকতা আছে এবং সেই ধরনের সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে যে যদি আমাদের এরকম সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই আনতে পারবো আজকে ডক্টর বেনজির আহমেদ সাহেব যে কথাটি বললেন যদি এরকম পাওয়া যায় একসাথে টেস্ট আমরা তো অনেকগুলো ইতিমধ্যে অর্ডার দিয়েছি তো যদি সেরকম আমাদের কাছে মনে হয় যে আমাদের আরো প্রয়োজন আছে এবং ওগুলো নতুন এসেছে যদি সেগুলো খুব কার্যকরী হয় তাহলে অবশ্যই সেটা করা যেতে পারে এবং জাপানে আমরা খুব দ্রুত সেটা আনতে পারবো তো আমার মনে হয় যে এটি অবশ্যই আমরা আমাদের বিবেচনার মধ্যে ডাকতে পারি এবং এ ধরনের পরামর্শ আমরা দিতে পারি যাতে করে এটা এ ধরনের আমাদের সংগ্রহে আমরা এটা নিতে পারি আমি মনে হয় একটু অ্যাড করতে পারি মাননীয় প্রতিমন্ত্রী যে আমি অবশ্য অনেকে অনুরোধ করেছি উনি একজন বাংলাদেশি ডক্টর আনোয়ার যে আমাদের ডিজিডি এর সঙ্গে একটু যোগাযোগ করতে যাতে করে ওই মেশিন যদি সত্যি কাজের হয় তাহলে যেন আনা যায় আর একটা একটু তথ্য দেই আমাদের জিন এক্সপার্ট মেশিন আছে বাংলাদেশে প্রায় আড়াইশো তিনশো যেটা টিভিতে আপনি জানেন যে ডায়াগনোসিসে ব্যবহার করা হয় এবং এই জিন এক্সপার্ট মেশিন দিয়ে টেস্ট করা যাবে এরকম একটা কার্টিজ তৈরি হয়েছে অলরেডি তো যদিও এটা এখন মূলত যুক্তরাষ্ট্র এটা নিচ্ছে ওরা ওইরকম কন্ডিশনই করে দিয়েছে আমার মনে হয় সেটার একটা বড় সম্ভাবনা আছে যেহেতু আমাদের অলরেডি এই মেশিনগুলো আছে এবং এই মেশিনগুলো চালানোর মতো আমাদের দক্ষ লোকবল আছে এবং আপনি বুঝতেই পারছেন প্রায় আড়াইশো তিনশো মেশিন আছে তার মানে অনেক তো আমরা যদি ওই কার্টিসটা সংগ্রহ করতে পারি রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে হয়তো বা আমি জানি না সম্ভব কিনা যদি সেটাও পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের ওইটা এই সামনের দিনগুলোতে টেস্ট দ্রুত বাড়াতে সহায়ক ভূমিকা পালন করতে পারে অবশ্যই সেটা আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ তবে আমাদের যে বিষয়টি র্যাপিড টেস্টের যে আমাদের কিট সেখানে যেটা আপনি দেখেছেন বহু দেশ নিয়েছে আবার ফেরত দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনার ফিফটি পার্সেন্ট মতো আপনার ইনকারেক্ট আপনার রিপোর্ট আসে আর সেটা কনফিউশন হয় তো সেক্ষেত্রে কিন্তু এই যে র্যাপিড টেস্ট কিট যেটা সেটা কিন্তু অনেক দেশ ডাব্লিউ সেটাকে কিন্তু গ্রহণ করেনি বা অন্যান্য সংস্থাও কিন্তু সেটা গ্রহণ করেনি যার কারণে কিন্তু আমাদের খুব র্যাপিড টেস্ট করার জন্য আমাদের যে বিকল্প ব্যবস্থা সেটা কিন্তু সরকার খুঁজছে কিন্তু সেটি যদি আমরা সেভাবে পাই আহ তাহলে অবশ্যই সেটা আমাদের এখন গ্রহণ করতে হবে কারণ আপনি দেখছেন যে টেস্ট আমাদের খুব আরো বেশি দ্রুত সময়ের মধ্যে পেলে আমাদের কিন্তু আমাদের সংক্রমণ রোধ করা আরো সহজ হতো এই ধরনের এই ধরনের পরামর্শ বলেন ভাই এই ধরনের তথ্য কিন্তু আমরা আগেও পেয়েছি কিন্তু ঠিক এ সমন্বয় হয়ে আপনার কাছে বা আপনারা যারা রয়েছেন এই নীতি নির্ধারণী পর্যায়ে তাদের কাছে আসলে পৌঁছায় কিনি সেটাই কিনা সেটাই আসলে প্রশ্ন সেই সমন্বয়ের ঘাটতিটা আসলে আমরা কিন্তু আপনাদের যদি আমি একটু যোগ করি যে সমন্বয়ের ক্ষেত্রে যদি বলি এর আগেও দেখেছি আমরা আপনাদের এই প্রজ্ঞাপনের ক্ষেত্রেও বেশ কয়েক দফা পরিবর্তন গতকাল পরশুর প্রজ্ঞাপনেও একটি প্রজ্ঞাপন হলো আবার কিছুক্ষণ বাদে আবার আরেকটি সেটি প্রজ্ঞাপন তো এই সব মিলিয়ে জায়গায় জায়গায় যে সমন্বয়ের ঘাটতি এই যেটা হয়েছে আমাদের ছোট্ট একটি মিস্টেক যে রেড জোন গুলোতে সাধারণ ছুটি থাকবে এই কথাটি মিস্টেক এনে ইয়েলো জোনটা পর্যন্ত যুক্ত হয়ে গেছে ওখানে এটা মিস্টেক ছিল এটা সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে কিন্তু আমরা একটা সংশোধন করেছি গতকালকে কিন্তু গত পরশু বিভিন্ন জায়গা থেকে যেভাবে পঞ্চান্নটি কেউ বলছে এ এতটি এভাবে এভাবে আসলে কোথাও থেকে এটা বলা হয়নি এটা কিভাবে যেন এসে গেছে এটা আমরা পরে মূল্যায়ন করে দেখলাম যে এটা আসলে কোনো অথেন্টিক জায়গা থেকে সেভাবে কিন্তু माननीय माननीय প্রতিনিধি সেই বিষয়ে মেইলটা আসলে একটি মেইলের মাধ্যমেই আসলে আমরা পেয়েছি এবং সেই মেইলে যে কাগজটি পেয়েছে সেখানে কিন্তু ডিজি স্বাস্থ্য অধিদপ্তর ডিজি মহোদয় ওনার স্বাক্ষরিত একটা যে কাগজটি পেয়েছে সেই তালিকার নিচে তার স্বাক্ষর ছিল তো আমরা একটু শেষবারের মতো माननीय মেয়র আপনার কাছে যেতে চাচ্ছি যে সব কিছুই আপনি বললেন পরিকল্পনার কথা এই পরিকল্পনা শেষ মুহূর্তে আসলে আপনি যেটা বলছেন যে যেটি আমরা অধ্যাপক বেনজির আমাদের কাছ থেকে জানলাম যে ট্রেস করা কন্টাক্ট ট্রেস করা এবং ট্রেসিং করা অর্থাৎ তার সংস্পর্শে কারা এসেছে তারা কোথায় কোথায় গিয়েছে এই ট্রেসিংয়ের জন্য আসলে নতুন কোনো ভাবনা আছে কি আপনি যেহেতু সামনে একটি বড় পরিসরে লকডাউনে যাচ্ছেন আমি আমি মনে করি এখানে ডক্টর ইমতিয়াজ সাহেব যেটা বললেন যে যদি এরকম কোনো ধরনের পিসিআর যদি থাকে যে এ টাইম পঁয়তাল্লিশ করতে পারবো এটি হবে সবচেয়ে বড় প্রায়োরিটি আমি তো মনে করি আজকে এখানে মাননীয় প্রতিমন্ত্রী আছেন আমরা আছি আমরা ডেফিনেটলি ইমতিয়াজ ভাই আপনার সাথে কথা বলতে হবে কারণ এখন যত টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট এবং টেস্টের জন্য যদি রেজাল্টটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারি এটা তো দেখা যাচ্ছে তাহলে টাইমস কুইক আরো ইয়া হবে এখন ছিয়ানব্বই জনকে পাচ্ছি আমরা তিন ঘন্টায় আর এটা পঁয়তাল্লিশ মিনিটে দিবে হলো ছয়শ জন যা যা করার আমাদের সবকিছু করতে হবে আমরা যেখানে যেখানে বলার সেখানে আমরা সবাই মিলে বলবো এবং ডেফিনেটলি এটি আনার জন্য কারণ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যা যা করা দরকার সবকিছুই করবে সুতরাং আমরা টেকনিক্যাল সাপোর্ট গুলো চাই টেকনিক্যাল নলেজ শেয়ার করতে পারলে কিন্তু আমরা সেই সেই টেকনিক্যাল যে চাকরিটার কথা বলছেন বা নলেজ শেয়ারিং এর কথা বলছেন সেই বিষয়গুলো সব ক্ষেত্রে বেরিয়ে আসবে এবং সবার সমন্বয় আসলে আমরা এই কোভিড যুদ্ধ আহ কোভিড যুদ্ধে জয় হতে পারবো সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইলো শুভরাত্রি